হ্যালো ফ্রেন্ডস, এই যে ঘর দেখছো তোমরা, এটা হলো রাধার ঘর। রাধা খুবই গরিব ছিল, চলো দেখে নিই রাধা এখন ঠিক কি করছে। এখানে রাধা আর তার ছেলে ঘুমাচ্ছে। সকাল হয়ে গেছে, এবার উঠে পড়ি আর ঘরের সব কাজগুলো করে নেই। বাবু ওঠার আগে সব কাজগুলো আমাকে শেষ করতে হবে। সবার আগে উঠোনটা ভালো করে ঝাড়ু দিয়ে দিই, কাল রাতে আবার ঝড় বৃষ্টি হয়েছে। যাই ঝাড়ুটা নিয়ে উঠোনটা পরিষ্কার করি। অনেক নোংরা, নোংরাগুলো ফেলে দিয়ে আসি। রাধার নোংরা ফেলতে যাই আর মনে মনে ভাবে, ঘরে তো খাবার তেমন কিছু নেই, এবছর ফসলও সব নষ্ট হয়ে গেছে, জানি না সারা বছর কী খাবো, আর ছোট ছেলেটাকেই বা কী খাওয়াবো। একটু কষ্ট করে হলেও বাবুর জন্য আমাকে খাবার জোগাড় করতে হবে। এই কথাগুলো ভাবে আর রাধা মনে মনে খুবই কষ্ট পায়। এবার রান্নাঘরে গিয়ে দেখি, যদি কিছু পাই তাহলে বাবুর জন্য খাবার বানিয়ে দেব। এই বলে রাধা রান্নাঘরের দিকে যেতে থাকে। দেখি এর মধ্যে কিছু খাবার মতো পাওয়া যায় কি না। না, এতে তো কিছুই নেই। এবার অন্য পাত্রগুলো একটু দেখে নিই, কিছু পেলে বাবুর জন্য বানিয়ে দেব। এতেও তো কিছু নেই, এখন আমি কি করব, বাচ্চাটাকেই বা কি খেতে দেব। যাই দিদির কাছে গিয়ে যদি কিছু খাবার নিয়ে আসতে পারি, আমার মনে হয় দিদি আমাকে কিছু খাবার দেবে। এই বলে রাধা ঘরে যায় তার ছেলের কাছে। বাবুকে ঘরে একা রেখে দিয়ে যাওয়া যাবে না, ওকে আমি সঙ্গে করে নিয়ে দিদির বাড়িতে যাব। রাধা ছেলেকে কোলে নিয়ে তার দিদির বাড়ির দিকে যেতে থাকে। আমার বিশ্বাস দিদি আমাকে কিছু না কিছু খাবার দেবে, তবে আমি তার ধার পরে শোধ করে দেব। এগুলো ভাবতে ভাবতে রাধা ছেলেকে কোলে নিয়ে রাস্তা দিয়ে যেতে থাকে। রাস্তা দিয়ে কিছুটা যাবার পর তার দেখা হয় গ্রামেরই অন্য এক মহিলা সীমার সাথে। আরে রাধা, তুমি এত সকালে ছেলেকে কোলে নিয়ে কোথায় যাচ্ছ? কি বলবো বোন, ঘরে খাবার মতো কিছুই নেই, সকাল থেকে ছেলেটাও কিছু না খেয়ে আছে, তাই যাচ্ছি যদি দিদির কাছে কিছু খাবার পাই। এবছর ফসল খারাপ হয়ে যাবার জন্য আমার ঘরেও তেমন কিছু নেই, থাকলে আমি তোমাকে কিছু সাহায্য করতাম। তুমি গিয়ে দেখো যদি দিদির কাছে কিছু খাবার পাও, আমি যাই বাজারের দিকে যদি কিছু খাবার কিনে আনতে পারি। এই বলে সীমা বাজারের দিকে চলে যায় আর রাধা চলে যায় তার দিদির বাড়ির দিকে।